দুর্ঘটনায় হারিয়েছিলেন ডান হাত, তাই বাঁ হাতেই মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি এঁকে বিধায়কের মাধ্যমে জন্মদিনের উপহার পৌঁছানোর প্রয়াস। আজ মুখ্যমন্ত্রীর জন্মদিন। দলীয় কর্মী সমর্থক হোক বা প্রশাসনিক কর্মকর্তা, এই দিনটি উদযাপন করছেন নানাভাবে। নদিয়ার শান্তিপুর অটো ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক বিগত 10 বছর আগে একটি বাস দুর্ঘটনায় হারিয়েছিলেন তার ডান হাত। বাঁ হাতকে আকার উপযোগী করে তুলতে লেগেছিল বেশ কিছু সময়। শহরের বিভিন্ন স্থানে পৌঁছানোয় সার্ভিস ব্যবস্থাপনার কাজে অত্যন্ত ব্যস্ততার মধ্যেই সামান্য সময় বের করে ছবি আঁকেন ইউনিয়ন ঘরে বসেই। গতকাল রাতেই তার মনে হয়েছে মুখ্যমন্ত্রী জন্মদিনে তার একটি প্রতিকৃত অঙ্কন করার। মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো দুরূহ জেনেও স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে অনুরোধ করেন তা গ্রহণ করার জন্য। আজ বিধায়ক তা নিজে হাতে গ্রহণ করে শুভেচ্ছা জানান শিল্পীকে, কথা দেন সময় মতন ভালোবাসার উপহার নিশ্চয়ই পৌঁছে দেবেন প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রামাণিক উনি আমাদের দলেরই একজন সদস্য এবং আইনটিটিউসির একটি বিশেষ দায়িত্বে আছে শান্তিপুর স্টেশনের ওখানে ওনার বাড়ি। একটি অ্যাক্সিডেন্টে উনি ওনার ডান হাতটা হারান। উনি বরাবরই একজন ভালো আর্টিস্ট, কিন্তু ডান হাতের আর্টিস্ট যখন তার হাতটা হারিয়ে ফেলেন তার আঁকার চিন্তাভাবনাটা তার মস্তিষ্কে থেকে গেছে, কিন্তু হাতের মাধ্যম দিয়ে সেটা প্রভাবিত হচ্ছিল না। তারপরে পুরো বিষয়টাকে উনি ট্রান্সফার করেন নিজের বাঁ হাতে, অর্থাৎ বাঁ হাতে নিজেকে আবার শিল্পীরূপে সত্তাকে মেলে ধরার চেষ্টা করেন। সেই সূত্র থেকেই আজকে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার নেত্রীর জন্মদিনে এই ছবিটা আমাকে উপহার দিয়ে গেছে নেত্রীকে পাঠাবার জন্য। আমি নিশ্চয়ই এটা নেত্রীকে পাঠাবার ব্যবস্থা করব। অনেকদিন আগে ওনার সাথে আমার কথা হয়েছিল, তখনই উনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন এবং তখন আমি বলেছিলাম যে নিশ্চয়ই আপনি একটা উপযুক্ত দিন বেছে নেবেন, তা আজকের দিনটা উনি বেছে নিয়েছেন। এটা খুব আনন্দের, এবং তার থেকেও বেশি আনন্দের আমার কাছে যে দেখুন কোভিড সিচুয়েশনের জন্য আমাদের জনগণ মন অধিনায়িকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমি শান্তিপুরের বিধায়ক হিসাবে সেভাবে পালন করতে পারছি না কোভিড বিধির কারণে। আমাদের ছোটো ছোটো কাজ ব্লকে এবং টাউনে হচ্ছে, আপনারা জানেন অনেকেই পালন করছে, পৌরসভা বিশেষভাবে পালন করেছে, আমাদের পার্টি অফিসে সন্ধ্যাবেলা পালিত হবে কোভিড বিধি মেনে। সেই জন্য আজকের এই দিনটাতে উনি এই উপহারটা মুখ্যমন্ত্রীর জন্য দিলেন, আমার মাধ্যম দিয়ে এটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে, এটা তো আমার কাছে অত্যন্ত গর্বের। আজকের দিনটার মাধুর্য এবং রূপ আলাদা হয়ে গেল। বছর দশেক আগে বাস দুর্ঘটনায় আমার ডান হাত পুরোভাবে বাদ যায়, কিন্তু আমার ডান হাত ছবি আঁকা জানতো, আমার বাঁ হাত জানতো না। এই ডান হাতের শিল্পকর্ম আমার বাঁ হাতে আনতে দীর্ঘ সময় লেগেছে। আর যদি সাংসারিক মানুষ আমি এই অটো ইউনিয়নের সাথে জড়িত, এই অটো টাইম টেবিল অটো পরিচালনা করে আমাদের মতো মানুষের সময় বার করা খুবই মুশকিল। হঠাৎ গতকাল রাত্রে আমার মনে হলো আজকে তো দিদির জন্মদিন, আমাদের মানুষ মতো মানুষ কী আর দিদির মতো মানুষকে উপহার দিতে পারবো, এই আশা করে আমার বাড়াতেই দিদির প্রতিকৃতি অঙ্কন করেছি। আমি বিধায়কের কাছে অনুমতি চেয়েছিলাম, তিনি অনুমতি দিয়েছেন যে ছবিটা তার হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো কী আশা করছেন সেটা দিদির কাছে পৌঁছাবে? অবশ্যই পৌঁছাবে। আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী ব্রজকিশোর গোস্বামীর মহাশয়ের উপর আমার ভরসা আছে। আর কখন থেকে আরম্ভ করেছেন আঁকা? এটা আজকে সকাল থেকে আরম্ভ করেছি। কী রং দিয়ে? এটা জল রঙের কাজ। এর আগেও কখনো দিদির ছবি এঁকেছেন? হ্যাঁ, এর আগেও দিদির ছবি এঁকেছি। আমরা আমাদের রিলেশনের সময় আমাদের প্রতিবন্ধক সংগঠন থেকে আমরা যৌথভাবে দেয়াল লেখন প্রচার করেছি বিধানসভা উপনির্বাচনে। বিধানসভা উপনির্বাচনে দেয়াল লেখন। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক। বাড়ি? আমার বাড়ি শান্তিপুর অযোধ্যা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।